এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোয়ানি দেবনাথ, মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো কালকে তোমরা জন্মাষ্টমীর ভিডিওটা দেখেছো, আর আজকে হলো প্রভুপাদ, যিনি নাকি ইসকন এনেছিল। তো ওনার আজকে জন্মদিন। তো আজকে আমরা কালকে যেখানে জন্মাষ্টমী হয়েছিল সেখানে আবার যাব, আর সকাল থেকে ছোটদি মা ওরা সবাই মিলে প্রভুপাদ, যিনি যার আজকে বার্থডে, ওনার যা মন পছন্দ খাবার সব কিছু বানিয়ে নিয়েছে সকালে। আর আমি কিছু ভিডিও করতে পারিনি, কালকে এত দেরি করে এসেছিলাম। তো মা ওরা যদি যদি উঠে যেতে পারে, আমি উঠতে পারি না। আমি বারোটার সময়, বারোটা বলবো না, বারোটার সময় উপরে এসেছি স্নান টান করে। তো আসার পর খেয়েছি কিছু, খাওয়ার পর আবার নিচে গিয়ে রুম টুমগুলো পরিষ্কার করলাম। তো মা ওরা এখন প্রভুপাদের জন্য কী কী বানিয়েছে সব তোমাদের সাথে শেয়ার করবো। আর চারটার সময় আমরা যাব হলো সেখানে, কালকে যেখানে গেছিলাম। তো আগে দেখে নাও ওরা কী কী বানিয়েছে। তো এই যে কচুরিগুলো যেখানে রাখা আছে, এগুলো প্রভুপাদের জন্য বানানো হয়েছে। আর আজকে প্রভুপাদের জন্মদিন বলে ওখানে আজকে যাব, আর এইসব আজকে ভোগ লাগানো হবে। তো ঠিক আছে। আর আমি সকালে একটু কিছু ভাত খেয়ে নিয়েছিলাম, মানে বারোটা বাজার আগে খেতে হয়, মানে কালকে উপাস থাকার পরে বারোটা বাজার আগে কিছু একটা পোষণ মুখ দিতে হয়, তারপরে বারোটা পর্যন্ত উপাস থাকতে হয়। তো আমি উঠেছিলাম এর দেরি করে, মানে 11:30 মধ্যে আমি উপরে এসে পড়েছিলাম, তারপর আমি মানে পোষণটা খেয়েছি। তো তার জন্য আমরা এখন খিদে নেই, আর মা এখন রুটি বানিয়েছিল ব্রেডের জন্য, আমাকে বলছে আমাকে রুটি খেয়ে নিতে, কিন্তু আমার খিদে নেই যার জন্য আমি খাবো না। তো এখন চলতি জিজু ওরা একটু ভাত খাচ্ছে, মাও কিছু ফলটল খেয়েছে, আর আমি ওখানে একটু ফলটল খেয়ে নিয়েছি। তো মা বলছে এখন যদি আমরা ওখানে যে 8টায় কোনো কিছু পাবো না খাওয়ার জন্য, তাই বলছি ঘরে ফলটল আছে ব্যাগে করে একটু নিয়ে নেব, ওখানে গিয়ে খেয়ে নেবো। তো এখন মানে কচুরি যে বানিয়েছে চলতি, তো ঠাকুরকে দুটো ভোগ দিয়েছিলো। তো এখন মা বলছে তুমি এটা খেয়ে নেবো, তোমার পেটও ভরে যাবে, আর একটু টেস্টটাও করে নিতে পারবে যে কেমন হয়েছে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো ওটা ওটা খেয়ে নিই। তো দাঁড়াও কীরকম হয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো টেস্টটা। বাইরে কচুর থেকেও ভালো, তোমার মচমচা হয়েছে, বুঝলে কি ডাল দাও না নাকি? তোমার কাছে তুমি পুরা ভালো আছো, ভেঙে মশলা এখানে পড়ে আছে, এখানে বেশি মশলা দিতে দাও। নিয়ম তো ঘরে ভাত টাত বানানো হয়নি বলে দিদাদের বাইরে থেকে জিজুর জন্য শুধু কচুরি খাবো বলেছিলাম, কিন্তু মার মন তো মার মনেই হয় আর জোর করে ভাতটা দিয়ে দিল। যেখানে প্রভুপাদের জন্ম মহোৎসবটা পালন করা হচ্ছে আমরা সবাই সেখানে পৌঁছে গেছি, আর একটু পরে প্রভুপাদের অভিষেক করা হবে। এই যে আজকে প্রভুপাদের জন্ম মহোৎসব, তো তোমরা অনেকেই হয়তো জানো না প্রভুপাদ আসলে কে। আমিও জানতাম না, একটু একটু জেনেছি। তো চলো একটু সময় প্রভুপাদকে নিয়ে গল্প করি। শ্রীমদ ভগবদ গীতা, যার হাত ধরে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে গেছে, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। স্বামী বিবেকানন্দকে তো আমরা সকলেই চিনি, কিন্তু কতজনেই বা জানেন শ্রীলা প্রভুপাদের নাম? স্পিরিচুয়ালিটি, পাংচুয়ালিটি, টাইম ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়গুলো আমরা তার জীবনী থেকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। তিনি 1896 সালের 1 সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। সেদিন ছিল জন্মাষ্টমী। তেনার পিতা ও মাতা উভয়ে ছিলেন কৃষ্ণভক্ত। সন্ন্যাস ধর্মগ্রহণের আগে অভয়চরণের নিজের ফার্মাকিউটিক্যাল ব্যবসা ছিল। 1922 সালে ওনার গুরুর সাথে ওনার দেখা হয়। সেই সময় শ্রীলা প্রভুপাদকে দেখে ওনার গুরু ওনাকে নির্দেশ দেন ইংরেজি ভাষায় ভগবদ্গীতার জ্ঞান সমস্ত বিশ্বে পৌঁছে দিতে। গুরুর আদেশ অনুসারে ভগবদ্গীতা ইংরেজিতে অনুবাদ করা শুরু করেন। কয়েক বছর বৃন্দাবনে থেকে ভগবদ্গীতা অনুবাদ করার পর গৌরবাণী প্রচারে তিনি জলপথে জাহাজে করে আমেরিকা যাত্রা শুরু করেন। 70 বছর বয়সে দীর্ঘ 32 দিনের জাহাজে যাত্রার সময় 2 বার হার্ট অ্যাটাক আসে। না তার কাছে বেশি অর্থ ছিল, আর না বিদেশে থাকার কোনো জায়গা। সাহসটুকু সম্বল করে নিজের উপর বিশ্বাস আর কিছু বই নিয়ে বিদেশে পাড়া দেন। তিনি জানতেন যে তিনি একা, আর তিনি একাই সব কিছু করতে পারবেন না, কিন্তু কিছু তো করতে পারবেন এই বিশ্বাসে তিনি একদিন সব কিছু করবেন।
রাস্তায় কিছু এমন মানুষকে দেখতে পান যাদের জীবনযাপন ছিল অশালীন। প্রভুপাদ ঠিক করলেন তার কাজ শুরু হবে এই ধরনের মানুষের মধ্যে ঈশ্বর সিদ্ধি লাভ ঘটিয়ে সঠিক পথে আনার মাধ্যমে, তাদের সংশোধন না মেডিটেশনের মাধ্যমে সংশোধন করানো। প্রভুপাদ সেই সমস্ত মানুষদের সামনে কীর্তন শুরু করলেন এবং প্রত্যহ তাদের কাছ থেকে অপমানিত হওয়ার পরও ভগবদ্গীতার কথা শোনাতে থাকেন, তাদের জন্য ভোজন বানান। ধীরে ধীরে প্রভুপাদ সেই সমস্ত মানুষদের হরিনামের যে নেশায় মাতিয়ে দেন, তাতে তারা সকলেই জীবনের সঠিক পথে ফিরে আসে। আমেরিকার সরকারও শিলা প্রভুপাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। ধীরে ধীরে ইউএসএতে তিনি 10,000 শিষ্য বানান, তাদের ভগবদ্গীতা শেখান এবং শিষ্যদের পাঠান বিভিন্ন দেশে গৌরবাণীর প্রচার উদ্দেশ্যে। শিলা প্রভুপাদ যা বই বিক্রি করতেন তা দিয়ে ইসকনের মন্দির প্রতিষ্ঠা করেন। সারা বিশ্বে আজ হাজারো ইসকনের মন্দির আছে যেখানে নিয়মিত ভগবদ্গীতার পাঠ করা হয়। এমনকি পাকিস্তানেও 12টি ইসকনের মন্দির আছে যেখানে রোজ সন্ধ্যায় গীতার পাঠ হয়। বিপুল অর্থ না থাকার সত্ত্বেও তিনি সমগ্র বিশ্বে 108টি ইসকনের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় তিনি প্রায় 15 বার পৃথিবী ভ্রমণ করেন। তার মন্ত্রে ছিল বিশ্বাস বাড়াও এবং মানুষকে প্রকৃত অর্থে শিক্ষিত করে তোলো। শুনলে বিস্মিত হবেন যে তিনি 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র 2 ঘন্টা ঘুমাতেন, বাকি 22 ঘন্টা সেবা করতেন। রাত্রি 10টা থেকে 12টা পর্যন্ত ঘুমাতেন, 12টা থেকে ভোর 4টা পর্যন্ত বই অনুবাদ করতেন, সকালে শিষ্যদের সাথে হাঁটার সময়ও রেকর্ড করতেন। তিনি এই 12 বছরের মধ্যে যা করেছেন তা সত্যি অকল্পনীয়। শিলা প্রভুপাদের মানব প্রেম এক সমুদ্রের মতো, করুণার সিন্ধু। তিনি পুরীর মন্দিরে ইংরেজ শিষ্যদের নিয়ে গেলে তাকে মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়, কারণ হিন্দু মন্দিরে ইংরেজদের প্রবেশ নিষেধ। তিনি ঠিক করলেন যে জগন্নাথের মন্দিরে তাদের প্রবেশ করতে বাধা দেওয়া হয়। একদিন তিনি জগন্নাথকে নিয়ে সারা পৃথিবীতে ঘুরবেন। তারপর প্রভুপাদ গোটা পৃথিবীতে রথযাত্রার প্রচলন শুরু করেন। শুধু সেখানে তিনি থেমে থাকেননি, ওয়ার্ল্ডস লার্জেস্ট ভেজিটেরিয়ান ফুড রিলিফ প্রোগ্রাম শুরু করেন যার নাম ফুড ফর লাইফ। তোমরা যারা যারা আমার ভিডিও শুরু থেকে দেখেছ তারা নিশ্চয়ই আমার ভিডিওতে অনেকবারই ফুড ফর লাইফের কথা শুনেছ, কারণ আমার শাশুড়ি মা ছর্দি ওরা ইসকনের তরফ থেকে প্রায় প্রত্যেক রবিবার জগন্নাথ মন্দিরের সামনে ফুড ফর লাইফ করে থাকেন, কারণ প্রভুপাদ হলেন ওনাদের শিক্ষাগুরু। গুরু রাস্তা দেখিয়েছে আর শিষ্যরা এখনও সেই রাস্তায় চলছে। শুধু জগন্নাথ মন্দিরের সামনেই কেন, করোনার সময় ওনারা অনেকের ঘরে ঘরে গিয়ে ফুড ফর লাইফের দ্বারা প্রসাদ পৌঁছিয়েছিলেন। 1977 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত শিলা প্রভুপাদ অনুবাদ করার কাজ চালিয়ে যেতে থাকেন, কারণ ভগবদ্গীতা সময়ের গুরুত্ব শেখায়, মরালিটি শেখায়, চরিত্র গঠনের গুরুত্ব শেখায়, নীতিশাস্ত্র শেখায়, যা এক মানুষকে আরও মজবুত করে তোলে। প্রভুপাদের দেহত্যাগের পরও ইসকনের প্রসার অব্যাহত থাকে। ওনার ব্যাপারে এত সময় এত কিছু বললাম, তাও যেন মনে হচ্ছে অনেক কম বলেছি। এখন আমাদের অভিষেক করা হয়ে গেছে, কীর্তন হয়ে গেছে, তো এখন হবে প্রসাদের আয়োজন। তো চলো আমরা এখন প্রসাদে কী কী হচ্ছে সবটাই দেখে নিই। সকালে মা ওরা বাড়ির থেকে তো অনেক কিছু ভোগ প্রসাদ বানিয়ে নিয়ে এসেছিলো, মাদের সাথে সাথে অন্য ভক্তরাও অনেক কিছু প্রসাদ বানিয়ে নিয়ে এসে পড়েছিল আর তা ভোগ লাগানো হয়ে গেছে। অনেক বেশি ভিড় হয়ে যাওয়ার কারণে সবাইকে বলেছে এক লাইনে দাঁড়িয়ে লাইন লাইন হিসেবে প্রসাদ নেওয়ার জন্য, তাই সব ভক্তরা এখন লাইনে দাঁড়িয়ে গেছে। তো আজকের মতো আমার ভিডিওটা এই অবধি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।